এখন গসিপসগুলোর মধ্যে থাকছে শিল্পী সমিতি নির্বাচন থেকে সরে দাঁড়ালো পরিমণি, কিন্তু এখন না চাইলেও তাকে নির্বাচনে অংশ নিতেই হবে। সেই সঙ্গে থাকছে দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন তাসনুভা তিশা, কিন্তু পাত্রকে অ্যান্ড মরুভূমিতে গর্জিয়াস ছবি পোস্ট করল শাহতাজ মনিরা হাশিম, যা নিয়ে চলছে প্রশংসা আবার কিছুটা সমালোচনাও। এখন আর দেরি না করে গসিপে চলে যাই। প্রথমেই আসি শিল্পী সমিতির নির্বাচনের কাছে। শিল্পী সমিতির নির্বাচনের কাজে তো এফডিসি এখন বেশ গরম, অ্যান্ড ইলিয়াস কাঞ্চন ও নিপুণের প্যানেলের প্রার্থী হিসেবে রয়েছেন আলোচিত নায়িকা পরিমণি। ইনফ্যাক্ট মনোনয়ন পত্রে নামও এখন উঠে গেছে এই নায়িকার। কিন্তু এখন যেহেতু পরিমণি মা হতে চলেছেন, তাই শুরুর দিকে পরিমণির হাজব্যান্ড রাজ জানিয়েছিল সে নির্বাচনে প্রার্থী হিসেবে থাকলেও প্রচারণার কাজে অংশ নিতে পারবে না, কিন্তু ভোট দিতে যাবে। বাট শনিবার জানা গেল অন্য ঘটনা। শনিবার জানা গেল পরিমণি ভোট দিতে আসতে পারবে না এবং নির্বাচনে অংশ নিবে না। এই বিষয়ে পরিমণি গণমাধ্যমে জানান, চিকিৎসক তাকে সম্পূর্ণ রেস্টে থাকতে বলেছেন। তার অনাগত সন্তানের জন্মের আগে তিনি কোনো রকমের ঝুঁকি নিতে চান না, তাই তিনি এখন শিল্পী সমিতি নির্বাচন না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এখন পরিমণির কারণটাও কিন্তু যুক্তিসঙ্গত, বাট সমস্যাটা হচ্ছে এখন পরিমণি নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাইলেও কোনো লাভ হবে না, এমনটাই জানিয়েছেন শিল্পী সমিতি নির্বাচন কমিটির সদস্যরা। কারণ শনিবার দুপুর দুটা পর্যন্ত শিল্পী সমিতি নির্বাচন কমিশনে প্রার্থিতা প্রত্যাহারের চিঠি জমা দেওয়ার শেষ সময় ছিল এবং এর মধ্যে শিল্পী সমিতি নির্বাচন কমিশনের কাছে পরিমণির প্রার্থিতা প্রত্যাহারের চিঠি পাওয়া যায়নি। এছাড়া ইলিয়াস কাঞ্চন ও নিপুণের প্যানেলের আরেকজন প্রার্থী নায়ক সাইমন সাদিক জানান, যেহেতু পরিমণি নির্ধারিত সময়ের মধ্যে তার প্রার্থিতা বাতিলের চিঠি পৌঁছাতে পারেনি, তাই শিল্পী সমিতি নির্বাচনের বিধি অনুযায়ী পরিমণিকে নির্বাচনে অংশ নিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। ওয়েল, এখন আসলে বিষয়টা দেখা যাক কোন দিকে গড়ায়। এরপর আসি তাসনুভা তিশার কাছে। তাহলে ফেব্রুয়ারি 2 তারিখে দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা, অ্যান্ড শনিবারই তিনি সৈয়দ প্রিন্স আসকারের সঙ্গে আংটি বদল ছেড়ে ফেলেছেন। অ্যান্ড জানা গিয়েছে প্রায় এক বছর প্রেম করেছেন তাসনুভা তিশা ও প্রিন্স। অ্যান্ড পরিচয় প্রসঙ্গে গণমাধ্যমে তাসনুভা তিশা জানান, 2020 সালের ডিসেম্বর মাসে একটি নাটকের শুটিংয়ে তারা একটি অফিসে গিয়েছিলেন এবং সেই অফিসের কর্মকর্তা ছিলেন প্রিন্স, এবং সেখানেই তাদের কথা হয়, একটু একটু করে কথা বাড়তেও থাকে। এরপর লাস্ট ইয়ার শুরুর দিকে তাসনুভা তিশা বুঝতে পারেন ছেলেটিকে তিনি পছন্দ করতে শুরু করেছেন। তারপর আর কি মেলামেশা শুরু হয় এবং তাসনুভা তিশা বুঝতে পারেন প্রিন্সের মন মানসিকতাও ভালো এবং তার পরিবারের লোকজনও বেশ আন্তরিক, অ্যান্ড এই কারণেই তারা দুজন বিয়ের সিদ্ধান্ত নেন। ফাইনালি আসি শাহতাজ মনিরা হাশিমের কাছে। শাহতাজ মনিরা তো এখন রেগুলার কাজ করছেন না, তবে সোশ্যাল মিডিয়াতে তিনি বেশ অ্যাক্টিভ, অ্যান্ড রিসেন্টলি তিনি তার ইনস্টাগ্রামে মরুভূমিতে বসে একটা ছবি পোস্ট করেন যেখানে ক্যাপশনে লেখা আয়ো হাবিবি। যেই ছবি নিয়ে কিছুটা মিক্সড রিয়াকশন এসছে, কেউ অনেক প্রশংসা করছে তো কেউ কিছুটা আপত্তিকর কথাও বলছে। এনিওয়ে, অ্যাকচুয়ালি এই ছবিটা কিন্তু দুবাইতেই তোলা এবং অনেকেই মনে করছে দুবাইতে হয়তো শাহতাজ শ্যুটিংয়ের জন্য গিয়েছে, বাট আসলে না। তার ইনস্টাগ্রামের বেশ কয়েকটা ছবি ঘাটলেই বোঝা যায় সে অ্যাকচুয়ালি দুবাইতে তার ফ্যামিলির সঙ্গে ছুটি কাটাতে গিয়েছে। সো ভিউয়ার্স, এই তো ছিল লেটেস্ট কিছু বাংলা গসিপসের আপডেট, এবং এগুলো জেনে আপনি কি ভাবছেন জানাবেন। কিন্তু আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।